আজকে আমরা কথা বলবো সিম্ফনি নিয়ে, সিম্ফনি i80। খুব রিসেন্টলি এই স্মার্টফোনটি সিম্ফনি লঞ্চ করেছে মার্কেটে, যার বাজার মূল্য হচ্ছে 7,590 টাকা। সো প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু বেটার ছিল আর কনফিগার কি কি থাকতে পারে আপনাদের জন্য, সেই ডিটেল আমরা আজকে আলোচনা করবো, ইভেন বক্সের মধ্যে কি কি পাচ্ছেন। সো ধন্যবাদ এনএস টেলিকমকে এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। আর এনএস টেলিকমে যদি চলে যান, সিম্ফনির প্রতিটি অফিসিয়াল মডেল আপনি সেখানে পেয়ে যাবেন, আর অবশ্যই আমাদের ভিডিও যদি রিকমেন্ড করেন স্পেশাল কিছু গিফট পেয়ে যাবেন। আর এনএস টেলিকমের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। সো আমরা পুরো ভিডিওতে চলে যাওয়ার আগে অবশ্যই যদি আরিফ বাংলা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। সো আমরা পুরো ভিডিওতে চলে যাই। ফোনটি এখন আমার হাতে, সো ফোনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট তার আগে আমি বলে নিই বক্সে কী কী ছিল বা বক্সে কী কী থাকতে পারে। সো বক্সে আপনাদের জন্য ছিল একটি চার্জার, একটি ইয়ারফোন, আরেকটি হচ্ছে ইউএসবি কেবল, আর সিম খোলার পিন পেয়ে যাবো, অ্যাজ ওয়েল একটি ফোনের সাথে যা থাকে। এই জন্য আপনাদের দেখাইনি, সময় নষ্ট করতে চাইনি আমি। আর হচ্ছে আনফর্চুনেটলি তারা ব্যাক কভার দিচ্ছে না, আবারও বলি তারা ব্যাক কভার দিচ্ছে না, আলাদা আপনার একটি ব্যাক কভার কিনে নিতে হবে। সো এখন আমরা যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনটা যথেষ্ট ভালো ছিল। 7,000 থেকে 8,000 টাকার একটি ফোনে যতটুকু ডিজাইন দরকার ঠিক তার থেকে বেটার ছিল, তার থেকে একটু বেশি আপনি পেয়ে যাবেন। সো আমার পিছনে ব্যাক প্যানেলটা যদি দেখি একটু খাঁচকাটা খাঁচকাটা, তার মানে হচ্ছে ফোনটি আপনার স্লিপি হবে না। আপনি যখন হাতে গ্রিপ করবেন হ্যান্ড গ্রিপটা খুব ভালো পাবেন, ম্যাট ফিনিশিংয়ের একটি ফিল পেয়ে যাবেন। আর পিছনে বডিটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি, বাট নর্মালি যে স্ক্র্যাচ করবে না, তারপর আমি বলবো আলাদা একটি ব্যাক কভার কিনে নেবেন। কেন কিনে নেবেন, তারা ব্যাক কভার দিচ্ছে না। এখন আমি যদি চলে আসি, এক পাশে আমরা পেয়ে যাবো পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের সাথে পেয়ে যাবো ভলিউম লকার, যেটা দিয়ে সাউন্ড বাড়ানো যাবে কমানো যাবে। আর ঠিক তার অপোজিটে আমরা পেয়ে যাবো সিম ট্রে, দুইটা সিম ইউজ করতে পারবেন, সাথে একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এসডি কার্ড এক্সট্রা আপনি ইউজ করতে পারবেন 64 GB পর্যন্ত। আর ঠিক তার নিচে যদি আমরা চলে যাই, চার্জিং পিন পাবো, আর চার্জিং পিনের সাথে দুইটা আমরা স্পিকার পাবো, তার মানে সাউন্ড যথেষ্ট বেটার পাবেন, যথেষ্ট ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন। আর ঠিক তার অপোজিটে আমরা পেয়ে যাবো ইয়ারফোন জ্যাক। সো এখন আমরা কনফিগারে চলে আসি। কনফিগারে যদি প্রথমে যাই, 2 GB RAM পাবো, 2 GB RAM-এর সাথে পেয়ে যাবো 32 GB ROM, এক্সট্রা এসডি কার্ড আমি আগেই বলেছি, 64 GB পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর ডিসপ্লে নিয়ে যদি কথা বলতে চাই, ডিসপ্লে পাচ্ছেন 6.09 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন HD+, রাইট, HD+ রেজুলেশন পাবেন। আর ডিসপ্লেটা হচ্ছে 2.5D কার্ভ পাচ্ছেন। সো এই সেগমেন্টের মধ্যে 2.5D কার্ভ আই থিঙ্ক আনএক্সপেক্টেড থাকলেও সিম্ফনি জানি সব কিছুই দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে, কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করে। সো এই বাজেটের মধ্যে 2.5D কার্ভ, ওয়াটার ড্রপ ডিসপ্লে, তারপর হচ্ছে HD+ ডিসপ্লে, সো আই থিঙ্ক সিম্ফনি দ্বারাই পসিবল। এরপর আমি যদি ব্যাটারি সেকশনে চলে যাই, ব্যাটারি পাচ্ছেন 3450 mAh ব্যাটারি পাবেন। সো চার্জ নিয়ে ভাবতে হবে না। আর 3450 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটি আরও বেশি লাইট ওয়েট হয়ে যাবে, তার মানে লং টাইম যখন হাতে আপনি ক্যারি করবেন আপনি বোর ফিল করবেন না, খুবই লাইট ওয়েট, খুবই মানে স্লিম একটি ফোন, পাতলা একটি ফোন। আর যদি আমি ক্যামেরা সেকশনে চলে যাই, পিছনে আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন, পিছনে ডুয়েল ক্যামেরা, আর মেন যেই ক্যামেরাটা সেটা হচ্ছে 8 MP, সাথে পেয়ে যাচ্ছেন 2 MP। আর পিছনে ক্যামেরা দিয়ে 1080 পর্যন্ত ভিডিও আপনি ক্যাপচার করতে পারেন, বাট আপনি যখন বাইরে আউটডোরে যখন ভিডিও করবেন, সো ভিডিওটা একটু শেকি হয়ে যাবে। সো আপনি যদি চান যে ভিডিওটা একটু কাজে লাগাতে চান, লাইক ইউটিউব বা অন্য কোথাও আপলোড দিতে চান, তাহলে অবশ্যই সেখানে একটি জায়গায় দাঁড়িয়ে তারপর ভিডিও করতে হবে। ইনডোরের মধ্যে ক্যামেরার পারফরমেন্সটা একটু বাজে হতে পারে, বাট আপনি আউটডোরে সানলাইটে আপনি ক্যামেরা যথেষ্ট বেটার পাবেন। আর সেলফিতে যদি চলে যাই, সেলফি হচ্ছে 8 MP পাচ্ছেন, সেলফি ক্যামেরা অন অ্যাভারেজ ছিল। আর আমরা যদি বলতে চাই সিকিউরিটি নিয়ে কথা বলি, সিকিউরিটি আপনি ফেস আনলক পাচ্ছেন, এছাড়াও সাথে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পাচ্ছেন। আর ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট রেসপন্সিভ ছিল, তার মানে হচ্ছে আমি যতবারই প্রেস করেছি অ্যাট এ টাইম মানে পারফেক্ট টাইম রেসপন্স করেছে। যদি জিজ্ঞেস করেন সিম্ফনি i80 কী প্রসেসর দিয়েছে, তাহলে আমি বলবো ইনোসর T310 পাচ্ছেন 12 nm চিপসের, তার মানে 7,590 টাকায় যতটুকু প্রসেসর দেওয়া যৌক্তিক আর যতটুকু দেওয়া উচিত ঠিক ততটুকুই সে প্রোভাইড করবে আপনাকে। এখন আমি বলবো একটু আমার কিছু খারাপ লাগার দিক আছে এই ফোনটির ব্যাপারে, সিম্ফনির ব্যাপারে। এটা আমি কেন বলতেছি, এই ফোনটার ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে ব্যাটারিটা আরেকটু ভালো দিতে পারতো, 4500 থেকে 5000 mAh ব্যাটারি। কেননা আমি যখন একটু স্টার্টিং রেঞ্জে আমি চলে যাব,
তখন আমি ব্যাটারিটা একটু ভালো এক্সপেক্ট করতেই পারি, যে কারণ আমি ভালো প্রসেসর নিচ্ছি না, ভালো ক্যামেরা নিচ্ছি না, সেক্ষেত্রে আমি ভালো ব্যাটারিটা এক্সপেক্ট করা যেতে পারে। এরপর আমি বলবো সেলফি ক্যামেরা, নট অনলি সিম্ফনি i80, আমি বলবো সিম্ফনির অন অ্যাভারেজ প্রতিটা ফোনই বলবো। কেননা আমি যখন 10,000 টাকার একটি ফোন দেখি, 11,000 টাকার একটি ফোন দেখি, সেই ফোনটার ক্যামেরাটা আমি যতটুকু পাই সেলফি ক্যামেরা, আর ঠিক আমি 7,000 টাকা বা 6,000 টাকার যখন একটি ফোন কিনি সেলফি ক্যামেরা আমি তেমনই পাই। এটা আমার হয়তো বা আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, কেননা 2022 সালে আমি যখন একটি ফোন পারচেস করব তখন আমার এক্সপেকটেশনই থাকবে যে আমি যখন একটি ফোন কিনবো আমি একটু সেলফি তুলবো, ভিডিও কলে কথা বলবো। আমার আপনার সবার এক্সপেকটেশন এটাই থাকে যে আমি দিদারসে সেলফি তুলবো, ফেসবুকে আপলোড দিব, এটা করব সেটা করব। বাট আমার কাছে মনে হয়েছে প্রাইস ভার্সেস সেলফি ক্যামেরা বেটার না। একথা আমি কেন বলছি, 11,000 টাকার ফোনে আমি সেলফি ক্যামেরা যতটুকু পাই, 10,000 টাকার ফোনও আমি সেলফি ক্যামেরা ততটুকুই পাই, আবার যখন 7,000 টাকার একটি ফোনের দেখি তখন সেলফি ক্যামেরা আমার কাছে ততটুকুই মনে হয়, মানে আহামরি কিছু মানে পার্থক্য বা ডিস্টেন্স আমার কাছে মনে হচ্ছে না। সো আমি সিম্ফনিকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট সেলফি ক্যামেরাটা আপনারা একটু কম্প্রোমাইজ না করে সেলফি ক্যামেরাটা ভালো দেওয়ার চেষ্টা করেন, এটা আমার হচ্ছে রিকোয়েস্ট। সো ভালো থাকবেন, আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরিফ বাংলার সাথেই থাকুন, আরিফ বাংলার পাশে থাকেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক একটি ফলো দিয়ে রাখবেন, আর আমাদের পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দিব। আসসালামু আলাইকুম।